আচ্ছা, আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। চলে গেলাম প্লে স্টোরে, সেখানে কি লিখবেন আপনি? কে এম প্লেয়ার। ঠিক আছে, এই যে কে এম প্লেয়ার, এটা লিখলে আপনার কাছে এই প্লেয়ারটা চলে আসবে। তো প্রশ্ন হচ্ছে যে ভাই, আমি এম এক্স প্লেয়ার, মানে ম্যাক্স প্লেয়ার যেটাকে বলে, এই যে এম এক্স প্লেয়ার, আমি এই প্লেয়ারটা ব্যবহার করছি, কিন্তু এটাতে প্রচুর পরিমাণে অ্যাড দেখাচ্ছে, তারপর অনেকগুলো অপশন আমি খুঁজে পাচ্ছি না। তো আমি তাদের জন্য আজকে একটা বেস্ট একটা প্লেয়ার আপনাদেরকে সাজেস্ট করছি। এই প্লেয়ারে আপনি পাচ্ছেন এক্সট্রা একটা অপশন, যেটা হচ্ছে, আমি যদি একটু আপনাকে দেখাই, আপনি কী করতে হবে, এটাকে অন করতে হবে, মানে হচ্ছে ইনস্টল করতে হবে, ইনস্টল করে তারপর অফেন বা অন করতে হবে। হ্যাঁ, আমি অফেন করে দিলাম। করে দেওয়ার পরে আপনার ফোনে যে ভিডিও অডিও আছে সেগুলো তার মতো করে সে নিয়ে নেবে। এখানে আমার ফোনে অনেকগুলো ভিডিও অডিও আছে, দেখতে পাচ্ছেন তাই না? মানে ফোল্ডার করা আপনি পেয়ে যাচ্ছেন। আপনি এখানে কলে ক্লিক করলে আপনার কলে যতগুলো অডিও আছে সবগুলো অডিও আপনাকে শোনাবে, ক্যামেরাতে যতগুলো আছে বা ভিডিও আছে সবগুলো আপনাকে দেখাবে, বা আপনি সেগুলোতে ক্লিক করে আপনি শুনতে পাবেন। তো এটাকে এক্সট্রা কী ফিচার্স আছে আপনি যে বললেন একটু আগে, আচ্ছা সেটাই দেখাচ্ছি। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইনপুট ইউআরএল, তাই না? এটা হচ্ছে কি, আপনি ইউটিউবে কোনো মুভি দেখবেন, তো মুভি দেখার ক্ষেত্রে দেখেন, আপনি যদি ইউটিউব থেকে মুভিটা দেখেন তাহলে অনেকগুলো ফিচার্স আপনি পান না। ইউটিউব প্লেয়ারটা যেভাবে আপনাকে দেখাচ্ছে আপনি ঠিক সেভাবেই দেখতে হবে। হ্যাঁ, যেমন ধরুন আমি কোনো একটা কিছু একটা আমি আপনাকে চালিয়ে দেখাবো, আমি এই সঙ্গীতটার ইউআরএল। হ্যাঁ, আপনি এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে এখান থেকে কপি লিঙ্কে ক্লিক করবেন। এই যে এখানে কপি লিঙ্কটা, তাই না? আমি আরেকবার দেখাবো, তাই না? আচ্ছা, এখানে যে থ্রি ডট আছে না, আপনি যে ভিডিওটা প্লে করছেন, আমি যদি ভিডিওটার ডিরেক্টলি প্লে করি, আমি স্টপ করে দিলাম, আপনি এখানে শেয়ার অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, শেয়ার অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কপি লিঙ্কে ক্লিক করবেন। এই যে কপি লিঙ্ক, এটাতে ক্লিক করবেন, কেটে দেবেন, আপনি চলে যাবেন আপনার কাঙ্ক্ষিত সেই কি প্লেয়ার, যেন সরি ভুলে গেছিলাম, কে এম ফিলিয়ার, তাই না? এই ফিলিয়ারটাতে চলে যাবেন। সেটা হচ্ছে এক্সট্রা যে ফিচার্স, এটা অটোমেটিকলি নিয়ে নিয়েছে। আপনি ক্রস দিয়ে দিন, যদি না নেয় আপনি টাফ করে ধরে রাখবেন, এভাবে ধরে রাখবেন, ধরে রেখে ফেস্ট করে দেবেন। হ্যাঁ, অথবা আপনি এখানে ক্লিক করে এখান থেকে আপনি ফেস্ট করে দেবেন। হ্যাঁ, ফেস্ট করে দিলে কী হবে যে আপনার কাছে মানে ইউরিয়ালটা সেটা নিয়ে নেবে। তারপর এখানে অফেনে যদি ক্লিক করেন তাহলে আপনি ইউটিউবের যে কাঙ্ক্ষিত ভিডিওটা সেটা আপনি এখানে খুব ইজিলি দেখতে পারবেন একটা ফ্লেয়ারের মাধ্যমে। হ্যাঁ, একটু অপেক্ষা অবশ্যই করতে হবে ভিডিওটা প্লে করার জন্য। হ্যাঁ, আমরা একটু অপেক্ষা করি। স্পন্সর বাই মাদ্রাসা শামসুল উম্মাহ। আচ্ছা, আমি এখান থেকে মানে দেখতে পাচ্ছেন তাই না, আর ভিডিওটা কত এইচডি দেখাচ্ছে। তারপর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, যেমন এখানে আপনি ডিসপ্লেটাকে লক করতে পারলেন, লক করে আপনি দেখতে পাচ্ছেন, আপনি ডিসপ্লেটা আনলক করে দেবেন, এখানে ক্লিক করবেন, আনলক হয়ে যাবে। তারপর এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন, আপনি আপনার মতো করে কী করবেন অপশনগুলো চেক করে নেবেন। তো ঠিক আছে, আশা করি এটার মাধ্যমে মানে এই প্লেয়ারটার মাধ্যমে আপনি অনেক উপকৃত হবেন। আর সত্যি যদি উপকৃত হয়ে থাকেন বা ভিডিওটা এই প্লেয়ারটা পাই আজকে যে টপিক নিয়ে আলোচনা করছিলাম এই টপিকটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করছি আপনার কাছে অবশ্যই এরকম ভিডিও আরও তৈরি করার জন্য উৎসাহমূলক কিছু কথা আমাকে লিখে দেবেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন।